বিশ্বের সমস্ত মুসলমান বাংলাদেশি দেশি বা প্রবাসী আমরা যারা আছি সবার জন্য অফুরন্ত শুভেচ্ছা ভালোবাসা এবং সেই সঙ্গে প্রকাশ করছি দেশের প্রতি আমাদের একাত্মতা এই দিনে যারা স্বাস্থ্য ভালো নেই তাদের জন্য আমরা দোয়া করি যারা অনেক ধরনের সুখ শান্তির মধ্যে আছেন তাদের জন্য আমরা দোয়া করি এবং যারা অসুস্থ বা দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বিপদের মধ্যে আছে তাদের জন্য আমরা প্রার্থনা করি সবাই মিলে যেন আমরা এই দিনটা চেষ্টা করি যত সম্ভব ভালোভাবে উদযাপন করার এবং একাত্মভাবে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকি দেশের কথা আমরা ভাবি দেশকে ভালোবাসি এইটাই আজকে ঈদের দিন আমাদের কামনা এক মাস শ্যাম সাধনার পরে আজকে যে আমরা বাঙালি সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করতে পারছি আমরা ফ্রান্স প্রবাসী বাঙালিরা আমরা আশা করব বাংলাদেশের সমৃদ্ধি বয়ে আনবে এবং শান্তি সবকিছু উন্নতি বয়ে আনবে ঈদ মুবারক এক মাস দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে আজকে আমরা ঈদের জামাতে সম্মিলিত হয়েছি যদিও প্রবাসে কিন্তু আমাদের মনটা পড়ে আছে দেশে দেহ নিয়ে প্রবাসে আছি আজকে এই ঈদের দিনে মা ভাই আত্মীয় স্বজন সবাইকে আমরা মিস করতেছি তবু এখানে বাংলাদেশিদের মিলনমেলায় আমরা একটু আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে সমৃদ্ধিশালী হোক আমার দেশ ভালো থাকুক আমাদের প্রিয়জন স্বদেশে এই আশা প্রত্যাশা সবাইকে ঈদ মুবারক প্রবাসে যে সকল মুসলমান ভাই ও বোনেরা আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং নিরন্তর শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক দেশ বিদেশি সকল ভাই বোনদেরকে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক এই পবিত্র দিনে প্যারিসের অবরবিলা মসজিদের সামনে থেকে সবাইকে ঈদ মুবারক দেশ এবং বিদেশ প্যারিসে অবস্থানরত সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বরিশাল বিভাগ কমিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা সালাম আলাইকুম ঈদ উল ফিতর উপলক্ষে দেশ এবং বিদেশের সবাইকে আমাদের ফ্রান্স আতুলিয়া পরিবারের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক